আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো, খুবই ঝটপট তৈরি করে ফেলা যায় দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে চিকেন নিমকি বলতে পারেন। তো আমি এতে কালো জিরা ব্যবহার করবো না, আপনারা যদি কেউ চান কালো জিরা দিয়ে নিতে পারেন, হয়তো টেস্ট আরও বাড়বে। আমি দিলাম না, নিমকির মতোই দেখতে, ঝটপট তৈরি করে ফেলা যায়। অল্প একটু চিকেন থাকলে এর সাথে আপনারা অন্যান্য পাতাকপি, পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন ধরনের সবজি মিশায় ভলিউমটা বাড়ায় নিতে পারেন। খাইতে দারুণ মজা, খুব কম ঝামেলা। যারা মজার একটা আইটেম তৈরি করে ফেলতে চান এটা চেষ্টা করে দেখতে পারেন। তা আসেন দেখি কী করে তৈরি করে ফেলা যায়। আমি এখানে দুইটা ময়দা নিয়ে তার সাথে স্বাদ মতো লবণ দিব, খুব সিম্পল লবণ আর পানি আর একটু তেল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ভেজালের জিনিস না, প্রায় এক টেবিল চামচের মতো তেল দিব, দেড় টেবিল চামচের মতো দিলাম, একটু মিশাই নি, একটু মিশাই। এখন এর মধ্যে পানি দিয়ে আমি একটা খামির তৈরি করব, রুটি পরোটার মতো, ব্যাস আর কিছু না। অল্প অল্প করে পানি মিশাই, আমি দেখবো কতদূর লাগে একটা খামির তৈরি করে ফেলবো রুটি পরোটার মতো। তো হয়ে গেল আমার মাখন একটা নরম আটা, এখন ময়দা আর কি, আটা ময়দা যাই হোক, এটাকে আমি এখন একটু ঢেকে রেখে দিব 10-15 মিনিট, যাতে ভিতরে জরির অংশটা সব থেকে সমান ছড়াইতে পারে, তারপরে আমি রান্নায় চলে যাব। আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আধা কাপের মতো পেঁয়াজ কুচি, একটু লাল সবুজ মরিচ কুচি, এক চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, এগুলা দিয়ে একটু নেড়ে নিব যাতে আদা রসুনের পানিটা চলে যায়। আদা রসুনের পানিটা শুকায় গেলেই আমি এর মধ্যে এই সিকি কাপের মতো, সিকি কাপের একটু বেশি, আধা কাপই ধরেন, গাজর কুচি, একটু স্বাদ মতো লবণ, প্রায় 1 কাপ মুরগির কিমা, 1 কাপের মতো পাতা কপি, এরকম কুচি 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 করে রাখা, ওগুলো দিব, আর প্রায় 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে আমার। পাঁচ সাত মিনিট ভেজে পানিগুলো যখন শুকায় যাবে, কিমাটা এমনি সিদ্ধ হয়ে যায়, আর একটু ঘন ঘন নাড়তে হবে যাতে দলা দলা বেজে না যায়। তারপর আমারটা একটু দলা দলা হয়ে গেছে, আর একটু ঝুরা ঝুরা থাকলে ভালো হইতো। যাই হোক, এখন আমি এটাকে, পানিগুলো শুকায় গেছে, আমি চুলার জালটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেবো, এর মধ্যে পানিটুকু আরও শুকায় যাবে। আমি এখন এই কিমাগুলোর সাথে একটু কাঁচামরিচের কুচি দিয়ে দিব, আমার মনে হচ্ছে মরিচ কম হয়েছে, এটা যে যার মতো রুচি, আর পরের দিকে দিলে একটু ফ্লেভারটা থাকে আর কি। রান্নার সময় দিলে একবারে মিশে গেলে অত একটা ফুল একটা ফ্লেভার আসে না। যাই হোক, যে যা রুচি মতো দিবেন, মিলাই নিলাম, এটা মোটামুটিভাবে ভালো ঠান্ডা হয়ে গেছে, এটা পাশে রাখি। এখন আমি এই যে ময়দাটা রাখছিলাম, ময়দাটা একটু ময়ান দিয়ে নিই, আগের থেকে অনেক নরম হয়ে গেছে এটা, যাই হোক চিন্তার কারণ নাই, বরঞ্চ ভালো হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে আমি ছোটো ছোটো লেচি করে নিয়ে, ছোটো ছোটো লেচি কেটে নিই, একদম ছোটো ছোটো, দেখেন এই যেরকম একদম আমি যতদূর করবো আর কি। এখন এইটাতে আমার একটু বেলে একটা রুটির মতো করতে হবে, এটা রেখে দিই, একদম পাতলা করে একটা রুটির মতো বেলে নিব আমি। এটা জ্যামিতিক আকারে যে কোনো দেশের মানচিত্রের সাইজের হলেও কোনো অসুবিধা নাই, গোল হইতে হবে এমন কোনো কথা নাই। যাই হোক, এখন আমি এর এখানে একটু পুর দিব, হালকা করে, খুব বেশি বেশি না, এটা আবার ভাঁজ হবে, মোটা করে না আর কি। এখন এইটাকে এনে এর সাথে মিলাই দিব, মিলাই একটু চেপে চুপে লাগাই দিব, একটু চাপ দিয়ে নিই ভিতরে যাতে বাতাস না থাকে। হ্যাঁ, লাগাইলাম, লাগা এখন এই এক পাশ উঠায় এই পাশে লাগাই দিব, দিয়ে বেশ আমার 3 কোণাচে একটা জিনিস হইল, দেখেন এই। এখন এটাকে আমি আপনাদের দিক থেকে না, এখান থেকেই আমি দেখাই তাহলে হবে, এখান থেকে আমি এইভাবে চিকন চিকন করে কেটে কেটে একটু একটা ডিজাইন করে নিব। এটা ভাজার সময় খুলেও যেতে পারে, রয়েও যেতে পারে, যেভাবেই থাকে থাক, কোনো অসুবিধা নাই, ডিজাইন একটা হইল আর কি। এটাকে একটু টেনে টুনে 3 কোণাচে একটা শেপ দিয়ে নিব, এই যে তেরম করে যতগুলো পারি
ততগুলো করে নেবো, যে কোনো ডিজাইন যে পারেন, আমি এর ভালো আর কোনো কিছু পারি না, তো শুধু শুধু বলে লাভ নাই, যেটুকু পারছি করছি। বাস এইরকম করে করে যতগুলো পারি বানিয়ে নেবো, এর থেকে ভালো হইতে পারে খারাপও হইতে পারে। তো আমি এখন এগুলা কিছু বানায় নিয়েছি বিভিন্নভাবে। তো এখানে তেল গরম করে মাঝারি আছে, তার মধ্যে দিয়ে এগুলাকে আমি একটু ভেজে নিব। মাঝারি আছে না, এখন আঁচটাকে একটু বাড়ায় দিলাম। আরেকটা দিই, ভিতরের কিমাগুলো সিদ্ধ হওয়া মানে রান্না করা, অত কিছু নাই, খালি উপরের টুকু আমি একটু মচমচে বাদামি করে ভেজে নিলেই হয়ে গেল। তো দেখি এক পিঠ মোটামুটি একটু কিছুটা ভাজা হইলে উল্টা দিকটাও করে নিই, এই যে ভাজা হয়ে গেছে এদিকটা, এখন খালি বাদামি হওয়ার উল্টা দিক, উল্টা দিকটা একটু হোক, তারপর উল্টায় উল্টায় পছন্দ মতো বাদামি করে এগুলাকে ভেজে নিব। এগুলা কিন্তু অনেকক্ষণ সাদা থাকে মানে বোঝা যায় না, কিন্তু যখন বাদামি হওয়া শুরু করে তখন কিন্তু ঢক করে বাদামি হওয়া শুরু করছে। এই দেখেন খুব দ্রুত এটা বাদামি হয়ে যাচ্ছে, এখন অনেকক্ষণ প্রায় 6-7 মিনিট এটা বাদামি হওয়ার কোনো লক্ষণই ছিল না। তো তারপরের মধ্যে যেগুলো হয়ে যাচ্ছে এই যে নিমকির মতো বাদামি, আমাদের নিমকি যেরকম সেই টাইপের বাদামি যখন হয়ে যাবে, এই যে দেখেন এটা নিমকির মতো বাদামি হয়ে গেছে, এইগুলোকে আমি উঠায় ফেলব। এই কয়টাও দু এক মিনিট না কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, বাদামি হওয়া শুরু করলে এটা দেরি করে না। যেমন এইটা হয়ে গেছে, এই যে দেখেন এইরকম সবগুলোকে আমি ভেজে তুলে ফেলব। আর রেখে দিলে কিন্তু আরও একটু বাদামি হয়ে যাবে, এই যে আপনার সাথে কথা বলতে বলতেই এই তিনটাও হয়ে গেছে। তো এই দেখেন হয়ে গেল আমার চিকেন নিমকি, খুবই সুন্দর একটা জিনিস, খুব কম সময়ে রান্না করে ফেলা যায় মানে বানায় ফেলা যায়, তেমন ঝামেলাও না। আর আমি এর সাথে পাতাকপি দিলাম আরও একটু বেশি দিয়ে, আরও একটু ভলিউম বাড়ায় নেওয়া যেত, আপনারা যে যার মতো দিয়ে নিতে পারেন, কারণ পাতাকপি কিংবা পেঁয়াজ এটা ভাজা ভাজা হইলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, সাথে অল্প একটু চিকেন মুরগির কিমা থাকলেই হয় আর কি, চিকেন কিমা থাকলে, অথবা মুরগির ছোটো ছোটো মানে মুরগির মাংসের বেঁচে দেওয়া মানে ঘরে থাকা আর কি, বেঁচে তো আর যায় না কোনো কিছুই ফেলানো যায় না, ঘরে থাকা ছোটো ছোটো মুরগির মাংসের গুলা টুকরা করে দিয়ে দিতে পারেন, রান্নার মাংস যা আছে, দারুণ মজার একটা জিনিস, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো আপনাদের দেখাচ্ছি আমি ভিতর দিকটা কেমন হইল। এই যে দেখেন এই হচ্ছে ভিতর দিকটা, যা দিছি তাই থাকবে আর কি, ভিতরে আমি মুরগির মাংস আর পাতাকপি এগুলো দিছি, এর জায়গায় তো আর মাছ চলে আসবে না। তারপর অনেকে দেখতে চান ভিতর দিকটা কেমন, আপনাদের দেখাই দিলাম। তো দেখেন খুব কম সময়ের মধ্যে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম এটা, খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝবেন, খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, বাচ্চারাও পছন্দ করবে আর নিজেরাও পছন্দ করবেন আপনারা। তো দেখেন কত সহজে হয়ে যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।